আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশে ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে বসেই আমাদের মেশিন বিক্রয় চ্যানেল, মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল এবং আমাদের সানি মেশিনারিজের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কাছাকাছি দেখ, পরিষ্কার করো। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি, বিক্রি করি, নতুন পুরান বিভিন্ন ধরনের মেশিন ক্রয় বিক্রয় করে থাকি। তো এখন যে মেশিনটা আমরা আপনাদের সামনে যে মেশিনের ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আইসলল তৈরি করার, আইসলল প্যাকেট মানে সিলিং করার, আইসলল সিলিং করার ম্যানুয়াল মেশিন। ঠিক আছে, এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে আইসলল তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আমরা এই চারটা মাল কিন্তু লাগাইছি আগেই, দেখতে পাচ্ছেন। এই যে এই সিলিংগুলো করতে পারবেন আইসলল ভরে। বর্তমানে সামনে গরম পড়তেছে, অলরেডি গরম কিছুটা পড়ছে, তো সামনে আরও গরম পড়তে পারে। তো গরমের মধ্যে আইসলল এগুলো খুব ভালো চলে, মার্কেটে খুব ভালো চলে এগুলো। আপনারা যদি ভালোভাবে এই আইসক্রিমগুলো তৈরি করতে পারেন, মানসম্পন্নভাবে যদি তৈরি করতে পারেন, লাইসেন্স করে ভালোভাবে, যে যে লাইসেন্সগুলো দরকার প্রয়োজনীয় লাইসেন্সগুলো করে, আপনারা যদি এই মানসম্পন্নভাবে আপনারা আইসলল তৈরি করে মার্কেটে দিতে পারেন, এইগুলো খুব ভালো একটা প্রোডাক্ট, মার্কেটে খুব ভালো চাহিদার একটা প্রোডাক্ট, এগুলো মার্কেটে খুব ভালো চলে, বাচ্চাদের খাবার। অবশ্যই আপনারা মানসম্পন্ন করে মার্কেটে যদি চালাইতে পারেন তাহলে এটা ভালো চলবে, এটা মোটামুটি ভালো একটা লাভজনক ব্যবসা। দেখতে পাচ্ছেন এক একটা মাল বর্তমানে 1 টাকা প্রায় 65 থেকে 70 পয়সার মতো খরচ পড়বে একটা আইসলল তৈরি করতে। আপনার 1 টাকা 70 পয়সার মতো খরচ পড়বে। আপনারা মার্কেটে 2.5 টাকা 3 টাকা হোলসেল পাইকারি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো এটা মানসম্পন্নভাবে তৈরি করে, ঠিক আছে, এইরকম টিউব থাকবে, এরকম খোলা টিউবগুলো থাকবে আগলা, এটার মধ্যে আপনারা যে এটার যে 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 প্রোডাক্টগুলো দরকার, যে কাঁচামালগুলো দরকার, আপনারা এগুলো মিক্স করে আপনারা এটার মধ্যে ভরে এখানে সিলিং করতে পারবেন। মেশিনটা দেখেন, প্যাডেল সিস্টেম, এই যে দেখেন, প্যাডেল সিস্টেম দেখতে পাচ্ছেন, প্যাডেল সিস্টেম। ঠিক আছে, এখানে হিট কন্ট্রোলার সিস্টেম, এখানে হিটার লাগানো আছে, এসএসএর হিটার, এই যে দেখতে পাচ্ছেন এসএসএর হিটার, 1 বছরের ওয়ারেন্টি আছে হিটারগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন এই একটা কন্ট্রোলার, এটা হচ্ছে কতটুকু হিট দিবেন না দিবেন, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে আপনার মেন পাওয়ার বাতি, আর এটা হচ্ছে কতটুকু আপনি হিট দিবেন, হিট যতটুকু দিবেন, হিট হয়ে গেলে আপনার এটা বাতি অফ হয়ে যাবে, আর এটা হচ্ছে সুইচ অন অফ সুইচ। ঠিক আছে, তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যাডেল চালিত মেশিন, পা দিয়ে চাপ দিয়ে বসে বসে ঘরে বসে বসে করতে পারবেন যে কোনো নারী পুরুষ, হ্যাঁ, সব বয়সের মানুষই মোটামুটি এই মেশিনটা পরিচালনা করতে পারবেন। এই মেশিনটা পরিচালনা করার জন্য যা যা কাজ আছে আমরা আপনাদেরকে শিখাই দিব, প্রশিক্ষণ দিয়ে দিব। এবং এই এই প্রোডাক্টগুলো তৈরি করতে কাঁচামাল যেখানে বিক্রি করে, এই টিউব এবং এটার যে কাঁচামাল আছে, সম্পূর্ণ কাঁচামাল যেখানে যেখানে বিক্রি করে, আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিতে পারবো। তাদের কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে, দোকানের কার্ড আছে, আমরা তো আপনাদেরকে এই কার্ড দিয়ে দিতে পারবো, আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, আর আপনাদেরকে এই মেশিন কীভাবে কাজ করতে হবে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা ভিডিওটা বেশি একটা বড় করব না, সংক্ষিপ্ত। এটার ভিতরে পানি ভরে তারপরে আপনারা এখানে দিয়ে আপনারা চাপ দিবেন, ঠিক আছে, চাপ দিলে এটা সিলিং হয়ে যাবে। তো আমরা আরেক সময় আমরা কীভাবে এটা পরিপূর্ণভাবে একটা মাল তৈরি করে সেটা দেখাবো, আজকে ভিডিওটা বেশি একটা লং করবো না। ঠিক আছে, তো বন্ধুরা, যারা এই আইসলল তৈরি করার মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা আপনারা যদি কেউ কুরিয়ার নিতে চান, সুন্দরবন কুরিয়ান বা বিভিন্ন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাইয়া থাকি, আপনারা কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আপনারা আমাদের যোগাযোগ, আমাদের ঠিকানা যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা এই দেখেন, আমাদের ওয়ার্কশপ সানি মেশিনারিজ, সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ঢাকা কেরানীগঞ্জ কদমতলি, 7টা।
কদমতলি চৌরাস্তায় এসে একটা রিক্সা নিলে আমাদের দোকানের মেন রোডের সাথে মেন রাস্তার পাশে আমাদের দোকান। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এই ঠিকানায় চলে আসবেন অথবা ফোন করবেন, আমরা অবশ্যই সহযোগিতা করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।